সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রণজিৎ সরকার। আজকে আলোচনা করব অধ্যায় চারের গুরুত্বপূর্ণ বিষয় খোলা বাক্য। এই খোলা বাক্য আলোচনা করার আগে আমরা জেনে নেব গাণিতিক প্রতীক সম্পর্কে, যা আমরা পূর্ব পাঠে শিখেছিলাম। তাহলে গাণিতিক প্রতীক আমরা শিখেছিলাম কী কী গাণিতিক প্রতীকগুলো একটু বলো তো। হ্যাঁ, সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক, বন্ধনী প্রতীক, আর কী শিখেছিলাম, সম্পর্ক প্রতীক। গুড। এবার তোমরা বলবে, আচ্ছা বন্ধনী প্রতীক কয়টি ছিল? তিনটি। গুড, ভেরি গুড। কি কি? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আচ্ছা, আরেকটা আমরা শিখেছিলাম কি, বিশেষ প্রতীক। বিশেষ প্রতীক কোনগুলোকে বলেছিলাম? গুড, চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, এই ধরনের যে বিষয়গুলো, সেই প্রতীকগুলোকে আমরা বলেছিলাম বিশেষ প্রতীক। গুড, ভেরি গুড। এবার আমরা আলোচনা করব খোলা বাক্য নিয়ে। দেখো, এটা আমাদের অধ্যায় চার 4.2 দেওয়া আছে। খোলা বাক্য বলা আছে, খোলা বাক্য হলো এমন একটি বাক্য যা সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না। তাহলে আমরা সংখ্যাটাকে একটু সুন্দর করে লিখে নিই। একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না। তার মানে কি? সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, তাই না? ওকে, আমরা এটাকে আরো সহজভাবে যদি বলি, তাহলে অজানা সংখ্যা বা রাশি নির্ণয় করতে যে অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক সংবলিত বাক্যই হলো, তাহলে আমরা আবার কি বলছি, অজানা সংখ্যা বা রাশি নির্ণয় করতে। দেখো, আরো সহজ করে বোঝানোর জন্য, অজানা সংখ্যা বা রাশি নির্ণয় করার জন্য যে অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক, তাহলে অজানা সংখ্যা বা রাশি নির্ণয় করার জন্য যে অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক ব্যবহার করা হয়, বা আমরা বলবো অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক সংবলিত বাক্যকে, সংবলিত বাক্যই হচ্ছে খোলা বাক্য। খোলা বাক্য তাহলে আমরা আরো সুন্দর করে দেখো যে অজানা সংখ্যা বা রাশি নির্ণয় করার জন্য অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক সংবলিত বাক্যই হচ্ছে খোলা বাক্য। এখানে আমরা দুটো সংখ্যা দেখেছি একই জিনিসের। এখন আমরা প্রমাণ করে দেখি দুটোর সাথে মিলা। এই যে বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না, এটা দেখো খুব সিম্পল বিষয়। আমরা একটি খোলা বাক্যর উদাহরণ দিচ্ছি, ক গুণিতক 3 = ধরলাম 15। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এই বাক্যটি কি সত্য লিখেছি না মিথ্যে, তোমরা এক কথা এটা উত্তর দিতে পারবে যে স্যার এটা বুঝতেই পারছি না। কেন বুঝতে পারছি না? কারণ এটা সত্য বা মিথ্যা কি হতে পারে এটা আমরা বুঝতে পারছি না। কারণ কি? এই যে ক, এই কয়ের মানের উপর নির্ভর করবে এটা সত্য বা মিথ্যা। ঠিক আছে, আরো ডিটেলসে যাচ্ছি। এটা যে খোলা বাক্য আমরা কি করে বুঝবো? কারণ একটা হচ্ছে কি, এটা আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারছি না। 2 নম্বর সংখ্যাতে দেখছি অজানা সংখ্যা বা রাশি নির্ণয় করার জন্য
এই যে অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক, এই বাক্যটা কি গাণিতিক বাক্যটা? অক্ষর প্রতীক আছে। এই যে অক্ষর প্রতীক, আমরা এক চান্সে এটা দেখে বলে দিতে পারি এটা একটি খোলা বাক্য। আবার এমনও হতে পারে এটা ভাগ পাঁচ সমান দুই, তাহলে এখানে এই প্রতীকটা কি? বিশেষ প্রতীক। তাহলে এটা সত্য বা মিথ্যা আমরা নির্ণয় করতে পারছি না, তাই এটাকে আমরা খোলা বাক্য বলছি। বুঝতে পারছো? দেখো কয়ের মান যদি এখানে এটাকে আমরা নিচ্ছি, কয়ের মান যদি আমরা তিন পাঁচ ধরি তাহলে পাঁচ গুণিতক তিন, এটা পনেরো। কয়ের মান যদি আমরা দুই ধরি, দুই গুণিতক তিন সমান পনেরো, তাহলে এটা সত্য এটা মিথ্যা, যা কয়ের মানের উপর নির্ভর করে। তাই বলা হচ্ছে একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না। তাই আমরা এটাকে সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারছি না বলে এটা খোলা বাক্য। তোমরা নিশ্চয়ই সুন্দর করে বুঝতে পারছো যে খোলা বাক্য বিষয়টা কি। আর দেখবা যে বাক্যেই এই যে অক্ষর প্রতীক ক খ, এই যে বিশেষ প্রতীক আছে, সেইটাকে আমরা কি একবারে বলে দেবো খুব সহজে যে এটা তার একটা খোলা বাক্য। ওকে, নেক্সট আমরা যাব গাণিতিক বাক্য, তাই না? তাহলে গাণিতিক বাক্য সম্পর্কে দেখি এবার আমরা, গাণিতিক বাক্যটা কি? একই কথা, গাণিতিক বাক্যটা হচ্ছে এমন একটি বাক্য যেটা সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়। এটা আমাদের মূল বইয়ে দেওয়া আছে, গাণিতিক বাক্যটা হলো সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়, এটাও আমরা প্রমাণ করে দেখব। ঠিক আছে, তাহলে গাণিতিক বাক্য হচ্ছে সংখ্যা প্রতীক রাশি, লিখে নিই আমরা গাণিতিক বাক্য হচ্ছে সংখ্যা এক দুই তিন চার প্রতীক, আমরা চিহ্নগুলো বলি প্রক্রিয়া প্রতীক, যোগ বিয়োগ এগুলো প্রতীক, সংখ্যা প্রতীক, তাই না? রাশি বা গাণিতিক ধারণা সংবলিত সংখ্যা প্রতীক রাশি বা গাণিতিক ধারণা সংবলিত বাক্য, সংবলিত বাক্য যা সত্য বা মিথ্যা তা স্পষ্টভাবে নির্ণয় করা যায়। আমরা দেখে নিই, গাণিতিক বাক্য হচ্ছে সংখ্যা প্রতীক রাশি বা গাণিতিক ধারণা সংবলিত বাক্য, যা সত্য বা মিথ্যা সুস্পষ্টভাবে নির্ণয় করা যায়। তাহলে আমরা একটা যুক্তি দেখে নিই যে সত্য বা মিথ্যা কীভাবে নির্ণয় করা যায়। আচ্ছা, তাহলে বলছে পাঁচ, আমরা দেখি পনেরো ভাগ তিন গুণ দুই ইকুয়াল টু দশ, তাহলে এটা সত্য না মিথ্যা তা আমরা নির্ণয় করে সহজেই বলতে পারবো। তাহলে আমরা যদি এখানে কি ব্যবহার করছি, এই গাণিতিক বাক্যটাকে আমরা সম্পর্ক প্রতীক দ্বারা দুটি অংশে ভাগ করেছি, অর্থাৎ এখানে আমরা দেখব যে দুই পক্ষের মান সমান কিনা। তাহলে ভাগ করলে এখানে হয় পাঁচ গুণিতক দুই সমান দশ, দশ সমান দশ, অর্থাৎ এটি একটি সত্য উক্তি, তাই না? এই উক্তিটি সত্য, এই যে সমান চিহ্ন ব্যবহার করেছি এটা হলো সত্য। তাহলে আমরা স্পষ্টভাবেই বলতে পারছি যে এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। যদি এমন থাকতো পনেরো ভাগ তিন গুণিতক এক সমান দশ, তাহলে আমরা কি পাইতাম? পাঁচ গুণিতক এক সমান দশ, পাঁচ সমান দশ। তাই কি হয়, পাঁচ সমান দশ হয়, বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে প্রতীক যেটা যে সমান নয় হবে, তাহলে এটা সত্য নয়। তাই আমরা বলছি গাণিতিক বাক্য আর খোলা বাক্যর মধ্যে আমরা এখন স্পষ্ট বুঝে নিয়েছি যে গাণিতিক বাক্যটাকে আমরা সহজেই দেখে বলতে পারি বা হিসাব করে বলতে পারি এটা সত্য না মিথ্যা, কিন্তু খোলা বাক্যে আমরা বলতে পারি না, কারণ ওটা কয়ের উপরে, যে অজানা রাশি কয়ের উপর বা বিশেষ প্রতীকের উপর ডিপেন্ড করে যে যে মানটা থাকবে তার। ওকে, এখন আমরা এই গাণিতিক বাক্য আর খোলা বাক্যের ধারণা নিয়ে নিয়েছি, এর উপর ভিত্তি করে আমাদের
যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখব। প্রশ্নে বলা হচ্ছে নিচের বাক্যগুলি দেখো, প্রশ্নে যাওয়ার আগে আমি একটু বলি, এই যে উদাহরণগুলো দেখি, খুব অল্প সময়ে আলোচনা করছি। উদাহরণ এক, আট একটি জোড় সংখ্যা, তাহলে আট জোড় না বিজোড়? আট বিজোড় সংখ্যা? কখনোই না, আট জোড় সংখ্যা। তাহলে এটা কি, এটা একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য? ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে বলছে নয় একটি বিজোড় সংখ্যা, নয় কি বিজোড় সংখ্যা? হ্যাঁ, নয় বিজোড় সংখ্যা। তাহলে এটি কি হবে, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা? আচ্ছা, এখানে প্রশ্ন ছিল নয় একটি জোড় সংখ্যা, তাহলে নয় যদি জোড় সংখ্যা বলে তাহলে এটা গাণিতিক বাক্য এবং মিথ্যা, যদি নয়কে বিজোড় সংখ্যা বলি তাহলে এটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। এরপর বলছে ক একটি জোড় সংখ্যা, ক একটি জোড় সংখ্যা, ক কি? এটা তো অজানা, তাহলে এটা কি আমরা বলতে পারবো? নেভার। তাহলে এটা আমরা সহজেই বলবো, এটা একটি খোলা বাক্য যা সত্য বা মিথ্যা কয়ের মানের উপর নির্ভর করে। একবারে ক্লিয়ার লেখা আছে, তোমরা এটা পড়ে নেবে, যদি এরপরেও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবে। ওকে, এরপরে দেখো বলছে নিচের বাক্যগুলি গুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য উক্তগুলি নির্ণয় করি। তাহলে এগুলো কিভাবে সমাধান করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা এখন নিশ্চয়ই বুঝে নিয়েছো যে আসলে কি করে করতে হবে। তারপরে প্রথম প্রশ্ন বলছে পাঁচের সাথে ক যোগ করলে যোগফল ১২ হয়। তাহলে আমরা গাণিতিক বাক্যটা কিভাবে লিখব, পাঁচের সাথে ক যোগ করলে যোগফল ১২ হয়। তাহলে এটি কি হলো, এটা কোন বাক্য? হ্যাঁ, এটি একটি খোলা বাক্য, এটি একটি খোলা বাক্য আমরা লিখব, এটি একটি খোলা বাক্য। যেহেতু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এতটুকু লিখলেই হবে, এর চেয়ে বেশি লিখতে চাইলে তোমরা কি লিখবে, এটি একটি খোলা বাক্য যা এর কয়ের মানের উপর নির্ভর করবে, এটা সত্য না মিথ্যা। ওকে, দেন বলছে তিন গুণ চার, তিনকে চার দিয়ে গুণ করলে গুণফল ১২ হয়। তাহলে তিনকে চার দিয়ে গুণ করলে গুণফল ১২ হয়, এটা তো সহজ সত্য কথা না? তাহলে কি হলো, এটি একটি কি কি বাক্য? হ্যাঁ, গাণিতিক বাক্য, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য, এবং উক্তিটি সত্য লিখতে পারো, আমরা সুন্দর করে লিখে নিব। একইভাবে দেখো ২৬কে চার দিয়ে ভাগ করলে ভাগফল ৫ হয়, ২৬কে চার দিয়ে ভাগ করলে ভাগফল ৫ হয়, তাই কি কখনো হয়? তাহলে কি বলবো, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা। আমি ডট ডট দিলাম, তোমরা অবশ্যই ডট ডট ইলেক চিহ্নটা ব্যবহার করবে না, আমি বোঝানোর ক্ষেত্রে এখানে দেখালাম, কারণ এটা আলাদা প্রশ্ন, এটা আলাদা প্রশ্ন, ঠিক আছে? অবশ্যই এখানে তোমরা পরিপূর্ণভাবে লিখবে। এরপরের প্রশ্ন আছে চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে যোগফল ১০ হয়। আমরা কি করব, চতুর্ভুজ আর ত্রিভুজ যোগ করলে, তাই না? হ্যাঁ, চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে যোগফল ১০ হয়, এটা কি খোলা বাক্য যা এই দুটো বিশেষ প্রতীকের মানের উপর নির্ভর করবে। আমরা লিখে দেব, এটি খোলা বাক্য, এটি একটি খোলা বাক্য যা সত্য না মিথ্যা, যা এই মান দুইটির উপর নির্ভর করবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এটা সমাধান কিভাবে করতে হয়, তাই না? ভেরি গুড। হ্যাঁ, পরবর্তীতে যাব, ঠিক আছে, পরবর্তীটাও দেখাই দিচ্ছি, খুবই ইজি বিষয় এগুলো, তোমরা সুন্দর করে নোট নিয়ে নিও। এরপরে যেটা করতে হবে আমাদের, দেখো কত সহজে অঙ্কগুলো সমাধান আমরা করে ফেলছি, তাই না? এগুলো নিয়ে অনেকেই বলেছো স্যার কেমন যেন লাগে, কিন্তু এখন আমরা খুব সহজেই শিখতে পারছি, এখন ভালোই লাগছে, তাই না? ওকে, দেখো কয়ের মান, কয়ের এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়, কয়ের এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। আমরা ২ অঙ্ক করছি, ২ ক কিভাবে করব, ক যোগ ৫ সমান ১০। এখানে আমাদের কয়ের মান নির্ণয় করতে হবে, খুব মজার বিষয়, দেখো কি মজার বিষয়, বিপরীত বিষয়গুলো আমরা এখানে খুব সহজেই শিখতে পারি। তাহলে আমাদেরকে কয়ের মান বের করতে হবে, এখানে সবার আগে আমরা লক্ষ্য করেছি যে সমান চিহ্ন দ্বারা অঙ্কটা দুটো ভাগে ভাগ আছে, একটাকে আমরা বামপক্ষ ধরছি, একটাকে ডানপক্ষ ধরছি। কয়ের এমন একটা মান হবে যা সাথে ৫ যোগ করলে ১০ হবে। তাহলে প্রথমে আমরা কয়ের মান বের করব, কিভাবে, খুব সহজে আমরা বা ব্যবহার করব, এখানে বা ক সমান
যেহেতু কয়ের মান বের করব, দেখো সমানের এপারে 10 আছে, 10টা এখানেই থেকে গেল। এখন এই যে 5 এটাকে আমরা সমানের এপারে নিয়ে আসব। নিয়ে আসার নিয়মটা কি? হ্যাঁ, সংখ্যাটা তো চলেই আসবে ঠিক, কিন্তু শর্ত আছে সংখ্যার সাথে যে প্রতীকটা থাকবে সমানের ওই পারে গেলে তার বিপরীত প্রতীক হবে। আবারও বলছি, সংখ্যাটা সাথে যে প্রতীকটা থাকবে, অর্থাৎ এই যে 5 সংখ্যাটা কি বোঝাচ্ছে? যোগ। সমানের ওপারে গেলে সেটা বিপরীত হবে। যোগের বিপরীত কি? বিয়োগ। তাহলে 10 বিয়োগ 5, হ্যাঁ একইভাবে বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। আমরা ক্লিয়ার বুঝতে পারছি? গুড। তাহলে এখন কি হলো? অতএব কয়ের মান আমরা পেয়ে যাচ্ছি ক সমান 5। দেখো কয়ের মান যদি 5 হয় তাহলে 5 যোগ 5 সমান 10। তাহলে আমরা কি বললাম? কয়ের মান যদি বলেছে, প্রশ্ন ছিল কয়ের এমন একটি মান হবে যার জন্য উক্তিটি সত্য হবে, তাই না? প্রশ্নটা কি ছিল আরও একবার দেখে নিই, কয়ের এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। আমরা বাক্যটি সত্য করেছি। এভাবে আমাদের আরও 4টা অঙ্ক আছে, আমি আর একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো, বাকি দুটো অবশ্যই তোমরা করবে। একের পরে আমি 2-এর 4 নম্বর দেখাই দিচ্ছি। আচ্ছা, 2-এর 4 নম্বর 4 নম্বর অঙ্কে আমরা কি দেখতে পাচ্ছি? 72 ভাগ ক সমান 6। তাহলে খুব সহজে আমরা এটা ভাগের অঙ্ক বুঝতে পারছি। তাহলে ভাগের বিপরীত প্রক্রিয়া কি? গুণ। তাহলে 72, এখানে 6 আছে, 6 কিছু নয় মানে আমরা ধরছি 6-কে গুণ, তাহলে 6 ভাগ 72 ভাগ 6 সমান ক, বা 12 সমান ক। অতএব ক সমান 12। 12 সমান যদি ক মানে কি? 12 হলো কয়ের মান, তাহলে ক সমান সমান 12। এখন দেখো যদি এখানে কয় 12 বসাও, 6 বার 72, বুঝতে পারছো কত সহজ, তাই না? তবে হ্যাঁ, কখনো এটা আমরা এইভাবে যেন ভুল না করি। অনেক ক্ষেত্রে আমরা এই অঙ্কটা এমন করে ফেলি, ক সমান 6 গুণিতক 72, এই যে ভাগ আছে, কিন্তু কোনো সংখ্যার ডানে যে প্রতীকটা থাকে এইটা দ্বারা আমরা সংখ্যাটাকে বিবেচনা করি না, আমরা করি বামের প্রতীকটি দ্বারা। বামে কি আছে? এটা ভাগ অঙ্ক, তাহলে এটা গুণ আছে। এইভাবে আমরা হিসাব করি। তাহলে এই যে 6 এপারে আসলো, ভাগ হয়ে গেল, কটা এপারে চলে গেল, তাই না? ওকে, তাহলে ভাগ করে ভাগফল পেলাম 12, ক সমান 12। এইভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে তোমাদের কি কাজ? হ্যাঁ, তোমাদের তো কাজ থাকবে, তাহলে তোমাদের কাজ থাকবে কি? বাড়ির কাজ। এই যে 2-এর আমি 2 এবং 3 নং করে দিইনি, এই 2-এর 2 এবং 3 নং হলো তোমাদের বাড়ির কাজ, 2 এবং 3, তোমরা খুব সহজে করতে পারবে না? গুড, ভেরি গুড। তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। তোমরা সকলেই ভালো থাকো, অনেক সুন্দর থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত, হোপ ফর দ্য বেস্ট।